হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর বাঙালি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখো, আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি। আর যে রেসিপিটা আমি আজকে তৈরি করব, আর এই রেসিপিটা হলো, পুরোটা আমি সবজির মতো একটা তৈরি করব, আরেকটা আমি একটা ফলের মতো ডিজাইন করে তৈরি করব। চলো দেখা যাক। এখানে দেখো, আমি নিয়েছি পালং শাক, আমি পিউরি করে ময়দা দিয়ে ডোটা মাখিয়ে নিয়েছি। আর দেখো এবার দেখো, আর এখানে আমি নিয়েছি ডিমের কুসুম দিয়ে ডোটা মাখিয়ে নিয়েছি, তোমাদের যেহেতু এটা আমি দেখালাম না। আর দেখো আমি এখানে নিয়েছি ভাজা চিংড়ি মাছ, আমি বেটে আলুটা কুচি করে নিয়ে এটা আমি ভেজে নিয়েছি। দেখো পুরটা কত সুন্দর হয়েছে। আর তোমরা তোমাদের ইচ্ছা মতো মিষ্টি পুরো দিয়ে তৈরি করতে পারো, ঝালপুর দিয়েও তৈরি করতে পারো, যে কোনো সবজি দিয়ে। আর এখানে দেখো আমি নিয়েছি লঙ্কার বোটাটা নিয়েছি, আর নিয়েছি এখানে লবঙ্গ, এটা আমার যেহেতু লাগবে। আর এই ভিডিওটা তোমাদের প্রথম থেকে শেষ অবধি দেখলে আশা করি তোমাদের সবার ভালো লাগবে। চলো এবার শুরু করা যাক। আমি দেখো এখানে যে গ্রিন কালারের ডোটা রেখেছি, এটা দিয়ে আমি প্রথমত এখানে তৈরি করব করলা। চলো করলার ডিজাইনটা তোমাদের দেখিয়ে দেবো। এখানে দেখো আমি গোল গোল করে লিচির মতো পাঁচটি কেটে নিয়েছি। এবার সুন্দর করে আমি এটা রাউন্ড করে নেব। দেখো এটা আমি বলের মতো সুন্দর করে রাউন্ড করে নিয়েছি। এবার আমি এই বলটা লম্বা শেপের মতো তৈরি করে নেব। দেখো আমি এটা হাতের পর রেখে তোমাদের দেখাচ্ছি, লম্বা শেপের মতো তৈরি করে নিয়েছি। এবার যে করলার যে ডিজাইনটা সেটা তোমাদের দেখিয়ে দেব। দেখো আমি লম্বা শেপের মতো তৈরি করে নিয়েছি। এবার আমি মাঝখানটা সুন্দর করে আঙুল দিয়ে চেপে চেপে একটু চ্যাপটা করে নেব। এখানে দেখো আমি যে পুরটা রেখেছিলাম, পুরটা সুন্দর করে চিকন করে এখানে ছেদ করে বসিয়ে নেব। দেখো আমি পুরটা বসিয়ে নিয়েছি। এবার সুন্দর করে এরকম করে চেপে আমি মুখটা ছিল করে নেব। এবার দেখো ছিল করা আমার হয়ে গেছে। এবার আমি হাতের এরকম করে চাপ দিয়ে সুন্দর করে আবারও শেপটা, লম্বা শেপটা সুন্দর করে নেব। এবার দেখো করলার যে ডিজাইনটা সেটা আমি দিয়ে দেবো, এরকম করে চেপে চেপে সুন্দর করে। দেখো আমি হাতের সাহায্যে জানি না কতটা করতে পেরেছি। দেখো আমি এটা করেছি, করলাটা তৈরি করেছি। এবার এই যে আমি মুখে যে একটা বোটা থাকে ওটা এখন তৈরি করব। দেখো আমি এখানে নিয়েছি লঙ্কার বোটাটা, লঙ্কার বোটার ছাড়িয়ে যে ইটা থাকে ওটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার সুন্দর করে দেখো মুখের এই দিকটা ঢুকিয়ে দেব। তাহলে দেখো আমি বোটাটা ঢুকিয়ে নিয়েছি, কতটা সুন্দর লাগছে দেখতে। এটা খেতেও কিন্তু অসাধারণ, আর চিংড়ি মাছের যে কোনো রেসিপি খুবই ভালো লাগে। আর এখানে আমি চিংড়ি মাছটা তো আলুটার সঙ্গে ভেজেছি, আরও তো খুব সুন্দর লাগবে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আমি এরকম করে করলাগুলো বানিয়ে নেব। দেখো আমি এখানে করলার শেপগুলো তৈরি করে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। পুরোটা মনে হচ্ছে করলা রেখে দিয়েছি। দেখো এখানে দেখো আমি অরেঞ্জ কালারের যে ডোটা রেখেছিলাম এটা দিয়ে এখন ডিজাইনটা অরেঞ্জ দিয়ে তৈরি করব আমি, তোমাদের সেটাও দেখিয়ে দেবো। দেখো প্রথমে আমি লিচির মতো গোল করে রাউন্ড করে নিয়েছি, এবার ডিজাইনটা তোমাদের দেখিয়ে নেব। তার জন্য দেখো আমি এখানে নিয়েছি একটা ছাঁকনি, এটার সাহায্যে আমি ডিজাইনটা করব। তো প্রথমে আমি ছাঁকনিতে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি। এবার যে ডিজাইনটা করব আমি, যে রাউন্ডটা করেছিলাম, এই রাউন্ডটা এখন আমি সুন্দর করে অরেঞ্জের গায়ে দেখবা একটু গাটা একটু খসখসে থাকে, হালকা দাগ দাগের মতো, ওরকম করে আমি তৈরি করব। ছাঁকনিটার ভিতরে আমি ডোটা দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে চেপে চেপে গোল রাউন্ডের মতো তৈরি করে নেব। দেখো আমি পুরটা নিয়ে নিয়েছি, এবার সুন্দর করে এটা আমি উঠিয়ে নেব। এখানে দেখো আমি রাউন্ডটা করে নিয়েছি, পুরটা ভিতরে আমি দিয়ে এটা রাউন্ড করেছি। এবার আমি তোমাদের অরেঞ্জের শেপটা দেখিয়ে দেবো। তো অরেঞ্জের আমি শেপটা নিয়ে নিয়েছি। এবার দেখো আমি এখানে গ্রিন কালারের একটু ডো রেখেছি, এটা দিয়ে সুন্দর করে আমি পাতার ডিজাইনটা করে নেব। চলো সেটাও তোমাদের দেখিয়ে দেবো। এরকম সুন্দর করে লম্বা করে হাতের সাহায্যে পাতাটা আমি তৈরি করে নেব। এরকম লম্বা করে নিয়ে আঙুল দিয়ে সুন্দর করে এরকম চ্যাপটা করে পাতাটা ডিজাইনটা করে নেব।
এখানে দেখো আমি লম্বা করে পাতা শেপটা আমি নিয়ে নিয়েছি। এবার দেখো আমি এখানে একটা ছুরি নিয়েছি, ছুরিটা দিয়ে সুন্দর করে মাঝখানে একটু দাগ দিয়ে পাতার মাঝখানে যে শিরাটা থাকে ওরকম করে ডিজাইন করে বানিয়ে নেবো। এরকম করে আস্তে আস্তে করে দাগ কেটে শিরাটা তৈরি করব। দেখো অনেকটা তোমাদের দেখিয়ে দিই, অনেকটা পাতার মতো লাগছে। এবার আমি যে শেপটা, অরেঞ্জের শেপটা তৈরি করেছিলাম দেখো, সেটার উপরে সুন্দর করে পাতাটা আমি এরকম করে বসিয়ে নেব। বসিয়ে দিয়ে দেখো আমি এখানে রেখেছি লবঙ্গ, এটা দিয়ে বোটাটা আমি তৈরি করে নেব। দেখো লবঙ্গটা, যে পাতাটা আমি তৈরি করেছি সেটার মাঝখানে সুন্দর করে এরকম করে বসিয়ে নেব। ব্যাস দেখো কত সুন্দর লাগছে, আমি এরকম করে বাকিগুলো করে নেব। দেখো আমি এখানে তিনটা করে নিয়েছি অরেঞ্জ, কতটা সুন্দর লাগছে দেখতে। দেখো হুড় ভরা অরেঞ্জ, এটা খেতে কিন্তু খুব সুন্দর, আর তোমরা বাড়িতে বানিয়েও খেয়ে দেখবে। দেখো আমি এখানে দুটো রেসিপি করেছি, এখানে করলা তৈরি করেছি, এখানে অরেঞ্জ তৈরি করেছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার চলো এগুলো আমি তেলে ভেজে নেব। তেলটা আমি বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে, এটা এখন আমি ভেজে নেব। দেখো এখানে কড়াইতে আমি তেলটা বসিয়ে নিয়েছি। দেখো এটা আমি কিন্তু গ্যাসের ভলিউমটা আমার কমানো আছে, যেহেতু অল্প এটা আস্তে আস্তে করে কম গ্যাসে এটা ভাজতে হবে। আর তোমরা চাইলে এটা মিষ্টি পুর দিয়েও তৈরি করতে পারো, নারকেল কড়া দিয়ে আমি এটা ঝাল তৈরি করেছি চিংড়ি মাছ আর আলু দিয়ে। দেখো এখানে আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি সবগুলো নামিয়ে নেব। এখানে দেখো যে বাকি আমি অরেঞ্জগুলো রেখেছিলাম সেগুলো এখন আস্তে আস্তে করে ভেজে নেব। কত সুন্দর লাগছে দেখতে। এবার উপর দিয়ে আমি সুন্দর করে তেলটা ছড়িয়ে নেব, এরকম করে ছড়িয়ে নেব। দেখো এখানে আমি দুটো রেসিপি ভেজে নামিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। কালারটা অবশ্য চেঞ্জ হয়ে গেছে যেহেতু এটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখো কতটা সুন্দর লাগছে। এই চিংড়ি মাছের সবজি রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এখনও তোমরা যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও আর নতুন নতুন ভিডিও দেখতে থাকো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে কমেন্টে জানিয়ে দেবে। আর এই ভিডিওটা যদি তোমাদের এই খাবারটা তোমাদের যদি পছন্দ হয় তাহলে সেটাও জানিয়ে দেবে। আর নতুন নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে। ওকে টাটা, বাই বাই।